আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস। আমি তোমাদের প্রতিটি বিষয়েরই এমসিকিউ এর উত্তর সহ ভিডিও দিচ্ছি। এর আগে আমি তোমাদের জীবনবিজ্ঞান, অঙ্ক, বাংলা, ভূগোলের দিয়েছি, আজ ইতিহাস দিচ্ছি এবং এরপরে তোমাদের ভৌতবিজ্ঞানের দিয়ে দেবো। আমি তোমাদের এমসিকিউ দিচ্ছি, এরপরে দেব এসএকিউ এর উত্তর সহ। এরপরে আমার তোমাদের সাজেশন তো দেওয়া শুরু করে দিয়েছি, ভবিষ্যতেও দিতে থাকবো। তোমরা কিন্তু লক্ষ্য রেখো, তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনও পেয়ে যাবে অনেক ইম্পর্টেন্ট ভিডিও ডিপি। তোমরা কি ধরনের ভিডিও চাইছো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। যদি সেই ভিডিওটা আমার করা থাকে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, না করা থাকলে আমি করে তোমাদের দেব। তোমাদের মাধ্যমিকের আগের বছরের অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমার করা আছে প্রতিটি বিষয়েরই, অঙ্ক, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, প্রতিটি বিষয়, জীবনবিজ্ঞান। তোমরা কি ভিডিও চাইছো শুধু আমাকে একবার কমেন্ট বক্সে লিখে জানাও, তাহলেই আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেব। তাহলে এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2017 থেকে 2023-এর ইতিহাসের এমসিকিউ এর উত্তরগুলি। প্রথমে এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2017-এর ইতিহাসের এমসিকিউ এর উত্তর। বিভাগ ক একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমাদের মোট 20টি এমসিকিউ থাকবে, প্রতিটি 1 নম্বর করে, মোট 20 নম্বর। 1.1, 1.2, এইভাবে মোট 1.20 অবধি প্রশ্ন থাকবে। প্রথমে এসো দেখে নিই যে আমাদের এই 20টি প্রশ্ন কোন অধ্যায় থেকে কয়টি করে থাকবে। তোমাদের মোট 8টি অধ্যায় রয়েছে। তার প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে থাকবে 2টি প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, সেখান থেকে থাকবে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 3টি প্রশ্ন। তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, থেকে থাকবে 2টি প্রশ্ন। চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, চতুর্থ অধ্যায় থেকে থাকবে 3টি প্রশ্ন। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকে মধ্যভাগ থেকে 20 শতকে প্রথম ভাগ পর্যন্ত, পঞ্চম অধ্যায় থেকে থাকবে 2টি প্রশ্ন। ষষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতের কৃষক ও শ্রমিক ও বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য ও পর্যালোচনা, ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের থাকছে 3টি প্রশ্ন। সপ্তম অধ্যায় 20 শতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, সপ্তম অধ্যায় থেকে থাকবে 3টি প্রশ্ন। এবং অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত, 20 শতকে দ্বিতীয় পর্ব, 1947 থেকে 1964, অষ্টম অধ্যায় থেকে থাকবে তোমাদের 2টি প্রশ্ন। এইভাবে থাকছে মোট 20টি প্রশ্ন মাধ্যমিক 2017-এর উত্তরগুলো। এবার এসো আমরা দেখে নিই। 1.1, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। 1.4, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। যে উত্তরটা জানা নেই অতি অবশ্যই কিন্তু লিখে নাও, কারণ 6 বছরে মাধ্যমিকের উত্তর তোমরা যদি করে যাও সেখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই। তোমাদের এখানে যেগুলো এমসিকিউতে আছে হয়তো তোমাদের এসএকিউতে এসে গেল, শূন্যস্থান পূরণে এলো, স্তম্ভ মেলানোতে এলো। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশব চন্দ্র সেন। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহ। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে। 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন বি.ডি. সাভারকার। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। ভারতমাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশি। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে তমলুক। দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ রায়। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। আমি পরের ভিডিওগুলোতে তোমাদের এসএকিউ এর উত্তরগুলি বলে দেব।
এবার এসো দেখে নি মাধ্যমিক 2018-এর ইতিহাসের এমসিকিউ এর উত্তরগুলি। 1.1 জীবনে ঝরা পাতা গ্রন্থটি হলো একেটি আত্মজীবনী, সোমপ্রকাশ ছিল একেটি সাপ্তাহিক পত্রিকা। নীলদর্প নাটকের ইংরেজি অনুবাদে প্রকাশক ছিলেন রেভারেন্ট জেমস লং। সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রী রামকৃষ্ণ। কোল বিদ্রোহ 1831-32 অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে। ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকার। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। ভারতসভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এই 1.10 প্রশ্নটি দেখো, মাধ্যমিক 2018-তে এসেছিল, ঠিক একই প্রশ্ন রিপিট হয়েছে মাধ্যমিক 2023-এর প্রশ্নপত্র, এবং সেখানে দেখো ভারত সভার প্রথম সভাপতি ছিলেন। এখানেও 1.10 প্রশ্ন এবং এখানেও মাধ্যমিক 2023-এরও 1.10 প্রশ্ন। সেই জন্যই বলছি এই উত্তরগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা পড়ে যাও, দেখে যাও, এখান থেকে তোমরা কমন পাবেই। এক দশমিক 11 প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সে এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন সি ভি রামন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী। 1.14 প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় গোদাবরী উপত্যকায়। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। স্বতন্ত্র ভাষা ভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। এবার এসো দেখে নি মাধ্যমিক 2019-এর ইতিহাসের ছোট প্রশ্নর উত্তরগুলি। প্রথম প্রশ্ন, মোহনবাগান ক্লাব IFS শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম BA পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজে প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর MJ ব্রামলি। এই প্রশ্নটা কিন্তু তোমাদের SAQ-তে আসতে পারে, এছাড়া সত্য মিথ্যাতেও আসতে পারে। তিতুমীরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী, এইটা তোমাদের SAQ-তে আসতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা রেডি করো, আমি তোমাদের 6 বছরের 2017 থেকে 2023-এ যে উত্তরগুলো দিচ্ছি। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে এবং ইহা রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্রশিল্পী। বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। অর্থাৎ তোমরা এগুলো দেখে বুঝতে পারছো যে আমাদের ইতিহাসে সাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য তোমরা অতি অবশ্যই একটা খাতা করো, সেখানে সালগুলো লিখে সেখানে সেই সালেতে কি ঘটনা ঘটেছিল সেইটা লিখে রেখো। যেমন ধরো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়,
1906 খ্রিস্টাব্দে, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। এইভাবে তোমাদের বইয়ে যে সালগুলো আছে সেইগুলো লিখলে এরপরে তোমাদের যখন টেস্ট পেপার বেরোবে যে সালগুলো ধরো তোমার নোট খাতায় নেই সেই সালগুলো কিন্তু সেখানে অ্যাড করে দিও। অনেক সময় দেখবে বড় প্রশ্নের উত্তর আমরা যখন লিখি সেখানে যদি আমরা সেখানে কোনো উত্তর লেখার সময় সাল যদি আমরা অ্যাড করি বা লিখি তাহলে কিন্তু আমাদের উত্তরের মান অনেক উন্নত হয়। সেজন্য সবসময় চেষ্টা করবে ইতিহাসে যখন উত্তর লিখবে সেখানে সাল দিতে। 1.13 প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। 1.19 প্রশ্ন, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি হল জুনাগড়। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। তাহলে তোমরা দেখলে 2019 ইতিহাসের উত্তর, এবার এসো আমরা দেখে নেব 2020 ইতিহাসের প্রশ্নপত্রের MCQ এর উত্তর। 2020 এর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? পর্তুগিজ। প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন 1833 খ্রিস্টাব্দে। এই সকল নোট খাতা কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু তারিখগুলো লিখে রেখো। বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। দ্বিতীয় অরণ্য আইনে 1878 লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার ও আদিবাসী শ্রেণী উভয়েই। ভুল কথাটির অর্থ হল বিদ্রোহ। মহারানী ঘোষণাপত্রের 1858 প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন। ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। হিন্দু মেলার সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় 1778 খ্রিস্টাব্দে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। মোপলা বিদ্রোহ 1921 খ্রিস্টাব্দে হয়েছিল মালাবার উপকূলে। মিরাট ষড়যন্ত্র মামলা 1929 হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময়। মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। 1.20 প্রশ্ন, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2022 প্রশ্নপত্র, কারণ 2021 করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি। 2022 পরীক্ষা হয়েছিল রিডিউস সিলেবাসে এবং এখানে তোমরা প্রথম 6টি অধ্যায়ের প্রশ্ন পাবে। সপ্তম এবং অষ্টম অধ্যায় মাধ্যমিক 2022 সিলেবাস বহির্ভূত ছিল। 1.1 সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে। রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাসিক পত্রিকা। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল বাঙাল গেজেটি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক ছিলেন দেলওয়ার হোসেন আহমেদ।
ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হল রম্পা বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন জেমস মিল। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল ফরাজি আন্দোলন। মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনে। 1.13 প্রশ্ন, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মহাবিদ্রোহকে 1857 কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন শশীভূষণ চৌধুরী। আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার সচিব। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যায়। তোমাদের মনে হবে যে বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু উদ্ভিদবিদ্যার অধ্যাপক ছিলেন, কিন্তু না, উনি ছিলেন পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্সের প্রফেসর। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা পরিষদ 1906 এর প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। দিকদর্শন এর সম্পাদক ছিলেন জোশুয়া মার্সম্যান। তোমরা দেখলে মাধ্যমিক 2022 ইতিহাসের এমসিকিউ এর উত্তর। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2023 ইতিহাসের প্রশ্নপত্রের এমসিকিউ এর উত্তরগুলি। 1.1 রাচেল কারেশন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন 4 বছর। রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন 1815 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। রেনেসাঁস শব্দটি হল একটি ফরাসি শব্দ। জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়ার বিদ্রোহের পরে। ভারতের রাজকীয় বন বিভাগে প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডিয়েট্রিস বান্ডিস। মহাবিদ্রোহকে 1857 যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন চার্লস রেইকস। চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1870 খ্রিস্টাব্দ থেকে। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটা কিন্তু তোমাদের রিপিট হয়েছে। 1.11 প্রশ্ন, বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় 1935 খ্রিস্টাব্দে। 1.13 প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। মাধ্যমিক 2020 ইতিহাসে প্রশ্নপত্র 1.13 প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। এবং মাধ্যমিক 2023 1.13 ডাক নম্বর 1 প্রশ্ন 1। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই এখান থেকেও কমন পাবে। ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত করেন ফজলুল হক। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন নারায়ণ গুরু। ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। 1.20 প্রশ্ন, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে। তাহলে তোমাদের যে তারিখগুলো এবং সালগুলো রয়েছে অতি অবশ্যই তোমরা একটি নোট খাতাতে লেখা শুরু করো। এবং আমি তোমাদের 2017 থেকে 2023 এইভাবে যে আমি উত্তর দিচ্ছি ইতিহাসের পরে, আমার শুধু ভৌতবিজ্ঞানটা বাকি রইল। এরপরে আমি তোমাদের ভৌতবিজ্ঞান দিয়ে দেবো এবং তারপরে শুরু করবো আমি তোমাদের এসএকিউ এর উত্তরগুলি। তা তোমাদের সাজেশান তো দিচ্ছি, তারপরের যে বিভিন্ন টেস্ট পেপার আছে সেখান থেকেও আমি তোমাদের উত্তরগুলো পরপর দিতে থাকবো। এইভাবে তোমরা যত বেশি ছোট প্রশ্ন সলভ করবে, বড় প্রশ্ন আমি তোমাদের নিশ্চয়ই দিতে থাকবো সাজেশানের মধ্যে, কিন্তু ছোট প্রশ্ন যত তোমরা অভ্যাস করবে পরীক্ষার
পরীক্ষার সময় কিন্তু তত তোমাদের সুবিধা হবে, কারণ ছোট প্রশ্নের জন্যই কিন্তু আমাদের ভালো পার্সেন্টেজ হয়। তাহলে আজ আমি তোমাদের ইতিহাসের উত্তর দিলাম। ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও।